আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজকে আপনাদের সবার প্রিয় হোম ডেকোরেশন ব্লগ নিয়ে চলে আসছি। শুরুতেই দেখে বুঝে গিয়েছেন যে আমি একটা নতুন কর্নার তৈরি করেছি, যেটা ছোট ভিডিও হয়তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন। সেই ভিডিওরই সব খুঁটি নাটি ডিটেল নিয়ে আজকের ব্লগটা থাকছে। সো সবাইকে ওয়েলকাম এগেইন। আর প্রথমেই বলি, আমি একটা পিআর পেয়েছি যেটা হচ্ছে খুবই সুন্দর ফাল্গুনের দুইটা কুশন কাভার রুবিয়াত কালেকশন থেকে। সো আপুর এই দুইটা সুন্দর কুশন কাভার পাওয়ার পরেই আমার মাথায় আইডিয়া আসছে যে আমি একটা ডেকোর করে দেখাই আপনাদের সবার সাথে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুটা কুশন কাভার, যেটা হোয়াইট মিল্কি হোয়াইটের উপর খুবই কালারফুল দুইটা কুশন, একটা খুবই সুন্দর ম্যাজেন্টা কালার সাথে চারপাশে টাসেল করা, আর একটা হচ্ছে ইয়েলো গ্রিন দেন ব্লু সব মিক্সড। আর এই সুন্দর চাবির রিংটাও আপনারা আপুর কাছে পেয়ে যাবেন, আমি অবশ্যই পেজটাকে ট্যাগ করে দিব। আর প্রথমেই আমি আমার এই সুন্দর কর্নারটাকে সাজাবো। আর আমি যে জিনিসগুলো দিয়ে সাজাচ্ছি এগুলো অলরেডি আপনারা আমার আরঙের হোম ডেকোরেশন জিনিস কেনার যে ব্লগটা, যেটা আমি গতকালকে দিয়েছি, সেটা অলরেডি দেখেছেন হয়তো। আর যদি কেউ না দেখে থাকেন তাহলে আগে ওই ব্লগটা দেখে আসেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি কী কী কিনেছিলাম। তো এই জিনিসগুলো আমি আরং থেকে কিনেছি, এগুলো হচ্ছে মেইনলি সবই প্লেসমেন্ট। এগুলো দিয়ে আমি আমার এই ওয়ালটা সাজিয়েছি, যেটা সাইডের ওয়াল। আর এরপর আমি সুন্দর একটা আমার যে তোষকটা ছিল সেটাকে আমি নিচে দিয়ে দিলাম, এটার উপর খুবই সুন্দর একটা ফার রাগ দেন একটা বেড কাভারটাকে সুন্দর করে নিচে দিয়ে, তারপর কিছু প্ল্যান্টস রেখে দিলাম। আর এরপর আপুর সুন্দর কুশন কাভারগুলো দিয়ে আমি এখানে সুন্দর একটা সেটিং অ্যারেঞ্জমেন্ট করে ফেললাম। তো আপনারা এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট চাইলে ইজিলি করতে পারেন। আর আমি যে একটা প্লেসমেন্ট কিনেছি আরং থেকে, সেটাকে আমি ওই পাশে ঝুলিয়ে দিয়েছি। আর এই যে সুন্দর সুন্দর লেখা হোম লাভ দেন কফি কাপ, এগুলো আমি কিনেছি মোহাম্মদপুরের একটা শপ থেকে, আমি সেই ব্লগটাও আপনাদেরকে দিয়ে দিব। আমি দোকানের অ্যাড্রেস সব কিছু দিয়ে দিব। আর দেখেন আমি কত স্ট্রাগল করতেছি, এই লোহা বা প্যারেক যেটাই বলেন আপনারা, সেটা হচ্ছে দেয়ালের মধ্যে লাগাতে। এবং আমি যেহেতু ছোট ছোট লোহা লাগাচ্ছিলাম বা প্যারেক, আপনারা আমি জানি না কী বলেন সবাই, তো ওইটা হচ্ছে আমাকে খুবই ট্রাবল করেছে। তারপর সাজি দেশেও আমাকে একটু হেল্প করেছে, বাট আমি আবার ওকে বলছি তুমি যাও, কারণ আমার অনেক টাইম লাগছিলো আর ওরও কাজ ছিল, তো আমি একা করতেই ভালো লাগছিলো। তারপরে মাটির তিনটা ওয়ালমেট আমি ওখানে লাগাচ্ছিলাম, এগুলো সবই আমি আপনাদেরকে ক্লোজ ভিউ দিয়ে একটু পর দেখিয়ে দিব। তারপর আমি আরং থেকে যে এই সুন্দর ক্যান্ডেল হোল্ডারটা কিনেছি, এটার প্রাইস 515 প্লাস ভ্যাট ছিল, আপনারা আমার ওই ব্লগে দেখেছেন, ওটাকে আমি একটা ক্যান্ডেলের মধ্যে এখন জ্বালাবো। এই জিনিসটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে, আর আমি রুমটা একটু অন্ধকার করে, এটা রাত্রেবেলা ছিল, তারপরে ক্যান্ডেলসগুলো জ্বালিয়ে দিলাম এবং এ পাশে একটা আমার ল্যাম্প জ্বালিয়ে দিয়েছি। সো আমি এখন আপনাদেরকে সবগুলো ডিটেল বলবো। এই সুন্দর কুশন কাভারগুলো রুবিয়াতস কালেকশন থেকে, অলরেডি আপনারা সেটা জেনে গিয়েছেন। আপুর কাছে আপনারা অনেক অনেক কালারের জিনিস পেয়ে যাবেন, আর সবই হচ্ছে কুশি কাটার কাজ করা। সো আপুকে নক করলেই হবে, আমি পেজকে ট্যাগ করে আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই সুন্দর যে হোয়াইট কালারের বেড কাভারটা, এটা হচ্ছে দ্য শপিং মিনিস্ট্রি থেকে। আর আমি রাত্রেবেলা এগুলো সব করে এবং খুবই টায়ার্ড ছিলাম, তারপরও অনেক হ্যাপি ছিলাম, বিকজ আমার কাছে খুবই ভালো লেগেছে আমার নিজের এই কর্নারটাই। আর এই কুশনগুলো আমার কাছে খুবই দারুণ লেগেছে, নট ফর যে আপু আমাকে দিয়েছে, বাট আমি আগেও কিন্তু আপুর কাছ থেকে পারচেজ করেছি, দেন আপু আমাকে এটা গিফট করেছে, কিন্তু অনেক বেশি সুন্দর আপুর ডিজাইন, সে নিজে সব কিছু করে, সো ওনার রুচি বা চয়েস আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই যে সুন্দর বাস্কেটটা, এটা
এটা কিন্তু আমি বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম। আর ল্যাম্পটা হচ্ছে আড়ং থেকে কেনা। উপরের যে টু লেয়ারের ঝুড়ি বা কী বলে সিক্কা, সেটা হচ্ছে আড়ং থেকে কেনা। আর এই প্লেসমেন্টগুলো সবই আড়ং থেকে কেনা, শুধু এই গোল গোল যে বাঁশে দেখা যাচ্ছে, এই যে প্রথমে একদম ডান সাইডের, এটা হচ্ছে আমি মোহাম্মদপুরের এই একটা দোকান থেকে কিনেছি, যেখান থেকে আমি এই রডের হোম লাভ সাইকেল এগুলো লেখা কিনেছি সেখান থেকে। এই দোকানটাকে আমি আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিব, কারণ ওটা অনলাইনে না। আর এই সুন্দর ক্যান্ডেল হোল্ডার প্লাস ক্যান্ডেল তো আমি আড়ং থেকেই কিনেছি। আজকের ভিডিওর ম্যাক্সিমাম জিনিসই আমার আড়ং থেকে কেনা। আর এই ফার রাগটা আমি কিনেছি একটা পেজ থেকে অনলাইনে, সেটা আমি ট্যাগ করে দিব। আর এই সুন্দর যে প্লেসমেন্টটা বাঁশের, এটাও আড়ং থেকে কেনা। আর অবশ্যই চা আমি নিজে বানিয়েছি, আর চায়ের কাপটা হচ্ছে আরএফএল বেস্ট বাই থেকে কেনা ছিল। সো এখানে মোটামুটি খুব বেশি কিছু জিনিস কিন্তু লাগেনি। আপনারা চাইলে নিজেরা এরকম সুন্দর মতন ঘরকে নিজস্ব কিছু টাচ দিয়ে বা নিজের হাতের কিছু সুনিপুণ কারুকার্য দিয়ে একটা ছোট জায়গাকে খুবই কম বাজেটের মধ্যে আপনাদের মতো করে কিন্তু সাজিয়ে নিতে পারেন। খুব বেশি টাকা কিন্তু লাগে না এরকম করে একটা কর্নার তৈরি করতে। তা আমার কাছে খুবই মিনিমালিস্টিক বা এই টাইপের জিনিস অনেক পছন্দ, তাই আমার এই ধরনের ঘর সাজাতেই বেশি ভালো লাগে। আর এই অরেঞ্জ কালারের টুলটা যেটা হচ্ছে কারুজ বাংলাদেশের, আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন ইনবক্সে, এটা কিন্তু কারুজ বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন। আর এখানে যা যা আছে, আমি যদি কোনো কিছু মিস করে থাকি আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমাকে জানাবেন কিন্তু যে কীরকম লেগেছে। আর আপনাদের যদি আরও কোনো আইডিয়া লাগে বা কোনো কিছু আমি মিস আউট করি, অবশ্যই কমেন্ট করবেন, আমি সবার রিপ্লাই করে দিব। আর আমি নিজে খুব হ্যাপি, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর রুবিয়াত কালেকশনকে আবারও অনেক বেশি ধন্যবাদ। আর সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।